আসসালামু আলাইকুম। আমি আজকে এক্সপ্লেন করছি দ্য বিচ হাউস। এটি একটি আমেরিকান হরর ফিল্ম যা 2019 সালে মুক্তি পেয়েছে। মুভির শুরুতে আমাদের সমুদ্রের তলদেশকে দেখানো হয় যেখানে পৃথিবীর গ্যাস নির্গত হচ্ছে। পরবর্তী দৃশ্যেই আমাদের একটি যুবক দম্পতিকে দেখানো হয়, একজনের নাম অ্যামেলি আর আরেকজনের নাম রন। রন তাদের ছুটি কাটানোর জন্য রন তার বাবার বিচ হাউসে এসেছে। আশেপাশের পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল। আশেপাশে অনেক বাড়ি থাকলেও এগুলো সবই খালি ছিল, কারণ তারা সবাই বাড়িগুলো তৈরি করেছিল সামার ভ্যাকেশনের ছুটি কাটানোর জন্য, ঠিক যেমন রন আর অ্যামেলি এখন এখানে এসেছে। এভাবে বাকি মানুষগুলোও আসবে এসব বাড়িতে। যখন এখানে সব লোক আসে তখন সেই জায়গাটি একটি ছোট শহরের মতো দেখায়, কিন্তু এখন এখানে শুধু অ্যামেলি আর রন ছিল। অ্যামেলি যখন তাদের প্রাইভেট টাইম স্পেন্ড করে ওয়াশরুমে যায়, সে লক্ষ্য করে যে এখানকার পানি প্রাকৃতিক পানির মতো নয়, একটু আলাদা। এর সাথে সে দেখতে পায় যে সেখানকার একটি কেবিনে ওষুধ রয়েছে। আর এই বিষয়টি অ্যামেলির কাছে অনেকটাই অদ্ভুত ছিল, কারণ সেই বাড়িটি বহু বছর ধরে খালি ছিল। তাহলে যদি এখানে কেউ নাই বাস করে তাহলে এতগুলো ওষুধ এখানে কি করছে? এরপর অ্যামেলি যখন রান্নাঘরে যায়, রান্নাঘরের অবস্থা দেখে অ্যামেলি আরও বেশি হতবম্ব হয়ে যায়, কারণ রান্নাঘরের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ফ্রিজের টাটকা খাবার, বাইরে টেবিলে আধ খাওয়া খাবার, এগুলো দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে কেউ বাস করে। হঠাৎ সেখানে একজন ভদ্রমহিলা বাড়িতে আসেন। অ্যামেলি ভয় পেয়ে লুকিয়ে পড়ে। অ্যামেলি লুকিয়ে লুকিয়ে সেই মহিলাটাকে দেখছিল, আর সে রনকে ডাকতে উপরে যায়। কিন্তু সেই মহিলা অ্যামেলির পায়ের শব্দ শুনে সেখান থেকে চলে যায়, এবং সেখানে আসার আগেই সেই মহিলা লুকিয়ে পড়ে। এরপর যখন রন আর অ্যামেলি পুরো বাড়িটি চেক করতে থাকে, তারা দেখতে পায় ওই মহিলাটি একটি জায়গায় লুকিয়ে আছে, আর সেই মহিলা নিজ ইচ্ছায় বাইরে বেরিয়ে আসে। রন তাকে জিজ্ঞাসা করে সে তাদের বাড়িতে কি করছে, আর তার এক্সপ্রেশন আর উত্তরে সেই মহিলা বলে এই বাড়িটি তার, আর তার হাজবেন্ডও এখানে থাকে। আর ঠিক সেই সময় তার হাজবেন্ড মিচ এখানে চলে আসে, আর মিচ রনকে চিনতে পারে। মিচ রনকে বলে যে সে তার বাবার অনেক পুরনো বন্ধু। আর এখানে মিচ আরও বলে যে সে রনের বাবার অনুমতি নিয়েই তারা এখানে বসবাস করছে। অ্যামেলি অনেকটা বিরক্ত হয়। সে মনে করে তাদের ছুটি নষ্ট হয়ে গেছে। এসব কথা শেষে মিচ তাদের ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। অন্যদিকে অ্যামেলি মন খারাপ করে বাইরে বসেছিল। অ্যামেলি লক্ষ্য করে যে একটি যোগ, যোগটি দেখতে অনেকটা অদ্ভুত, আর যোগটি প্রতি মিনিটে একটু একটু করে বড় হচ্ছিল। তারপর রাতে সবাই মিলে যখন খাবার খাচ্ছিল, সেখানে ঝিনুক ছিল যেগুলো জেন নিয়ে এসেছিল। অ্যামেলি ছাড়া সবাই সেই ঝিনুকগুলো খাচ্ছিল। অ্যামেলি খাচ্ছিল না, কারণ ঝিনুকগুলো জীবিত ছিল। সে আলোচনায় অ্যামেলি তাদের বলে যে সে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়ছে। জেন এই বিষয়টা নিয়ে আগ্রহ দেখালে অ্যামেলি জানায় যে এই পরিবেশের সকল কিছুই একে অপরের সাথে যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে যেমন তাপমাত্রা আর সূর্য। আর যদি কোনো কিছু তার স্থান থেকে সরে যায় তবে মানুষ বিলুপ্ত হয়ে যাবে, আমরাও অদৃশ্য হয়ে যাব, আর এই পৃথিবীতে রয়ে যাবে শুধু ধূলিকণা আর গ্যাস। তারা অ্যামেলির কথা বুঝছিল না, তবুও তারা অ্যামেলির কথা শুনছিল, কারণ তাদের কাছে সেগুলো ভালো লাগছিল। এদিকে তাদের ড্রিঙ্ক শেষ হয়ে যায়। রন তাদের গাঁজা সেবনের জন্য অফার করে। অ্যামেলি ছাড়া বাকি সবাই রনের সাথে থাকলেও অ্যামেলি তা না করে দেয়। এরপর মিচ হাত ধুতে গেলে সে লক্ষ্য করে যে পানির ঘনত্ব অনেকটাই অদ্ভুত, আর কিছুটা জেলির মতো। এরপর তারা যখন একটি গ্যালারিতে দাঁড়িয়েছিল,
তাদের নজর পড়ে বাইরের গ্লোয়িং মাইক্রোবসের উপর, যা সমুদ্রের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। এমিলি এগুলো দেখে বলে যে এগুলো থাকে সমুদ্রের ভিতরে, আর এগুলো বাইরে আসার ব্যাপারটা অনেক অদ্ভুত। জেন এগুলো দেখে সামনে থেকে দেখার জন্য মিচকে জোর করে। মিচ অনুমতি দিলে জেন সেগুলো দেখতে বাইরে যায়। জেন লক্ষ্য করে যে সেই মাইক্রোবসগুলো সর্বত্রই হিমায়িত। মাইক্রোবসগুলো স্পর্শ করার সাথে সাথে জেনের কাশি শুরু হয়ে যায়, আর জেন সেখানেই অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পরেও যখন জেন ফিরে আসে না, তখন মিচ তাকে খুঁজতে যায়। অন্যদিকে রন নেশাগ্রস্ত হয়ে এখনও ঘুমাচ্ছে, আর এদিকে এমিলি দেখে যে ঘরে কুয়াশা ঢুকছে, তাই সে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সে কুয়াশা এমিলির নিঃশ্বাসে তার পেটে ঢুকে যায়, আর সে অজ্ঞান হয়ে পড়ে। মাঝরাতে যখন এমিলি জেগে ওঠে, সে দেখে যে জ্যান বমি করছে। জ্যানকে দেখার জন্য যখন এমিলি ভিতর দিকে যেতে থাকে, মিস তাকে দেখে দরজা বন্ধ করে দেয়। তাই এমিলি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে এমিলি আর রন তারা দুজনেই বিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমিলি যখন বিচে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে, সে জ্যানকে চুপচাপ বসে থাকতে দেখে। এমিলি যখন জ্যানের কাছে যায়, এমিলি দেখতে পায় যে জ্যানের শরীরে এক ধরনের অ্যালার্জি ফুটে উঠেছে। এরপর তারা দুজনেই বাইরে বেরিয়ে যায়। মিচকে খুঁজতে খুঁজতে তারা দুজনেই সমুদ্রের বিচের কাছে গিয়ে বসে। সেখানে রন অসুস্থ বোধ করে, তার প্রচণ্ড পেট ব্যথা হয়। রন তার রুমে চলে যায়, আর তাড়াহুড়া করে রন যাওয়ার সময় তার মোবাইল ফোন আর গাড়ির চাবি সেখানেই রেখে যায়। রন চলে যাওয়ার পর মিচ এমিলির কাছে আসে। তিনি এমিলিকে বলেন যে জ্যানের কিছু হয়েছে। অন্যদিকে রন লক্ষ্য করে যে পানির গঠন, রং এবং গন্ধ দুটোই সম্পূর্ণরূপে অদ্ভুত। এগুলোকে উপেক্ষা করে সে আবার এমিলির দিকে যেতে শুরু করে। হঠাৎ সে ছাদ থেকে একটি আওয়াজ শুনতে পায়। সেখানে হয়তো মিচ রয়েছে এটি ভেবে রন তাকে খুঁজতে খুঁজতে উপরে যায়। কিন্তু মিচ তো ছিল এমিলির সঙ্গে। মিচ এমিলিকে জানায় এই জায়গাটা খুব অদ্ভুত। এরপর সে সুইমিং করার জন্য সমুদ্রে নামে। সমুদ্রে কিছু দূর যাওয়ার পর এমিলি মিচকে দেখতে পায় না। এমিলি দৌড়ে এগিয়ে যায়, আর যাওয়ার সময় এমিলির পা জেলিফিশের ওপরে পড়ে, আর সাথে সাথে তা এমিলির পায়ে এফেক্ট করে। এমিলি দেখে যে তার ক্ষত স্থানে একটি কেচোর মতো কিছু রয়েছে। যখন সে চারপাশে দেখতে থাকে, সে লক্ষ্য করে যে সমুদ্রের চারপাশে অনেক জেলিফিশ রয়েছে। কোনো রকমে সে বাড়ির ভিতরে আসে, আর রান্নাঘরের ছুরি দিয়ে এই কেচোটাকে বের করে দেয়। তারপর সে দেখে যে এটি জেলিফিশের কোনো কীট নয়, এটি জেলিফিশের অংশ, যা অ্যান্টিক হওয়ার পর কৃমিতে পরিণত হয়েছে। এরপর সে তার পায়ে ব্যান্ডেজ করে। কিছুক্ষণ পর রন হামাগুড়ি দিয়ে তার কাছে আসতে থাকে। এমিলি দেখে রনের অবস্থা অনেকটাই খারাপ। তখন সেখানে জ্যান চলে আসে। জ্যানের অবস্থাও অনেক খারাপ ছিল, কারণ সে এফেক্টেড হয়েছিল। সে হামাগুড়ি দিয়ে এমিলির দিকে এগোতে থাকে। এমিলি সেই অবস্থাতেই জ্যানকে বাড়িতে লক করে সেখান থেকে বেরিয়ে আসে। এমিলি সেখানে একটি বাড়িতে হেল্পের জন্য লক করতে থাকে, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা সেখান থেকে পালাতেও পারছিল না, কারণ ভুল করে তারা গাড়ির চাবি সেই বিচেই ফেলে এসেছিল। তখন হঠাৎ করে এমিলি লক্ষ্য করে যে সেখানে জেনের মতো একজন তাদের দিকে আসছে, আর এজন্য তারা সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় সেখানে আবার কুয়াশা নামতে শুরু করে, আর রনের শরীর আরও বেশি খারাপ হতে শুরু করে। কুয়াশায় হাঁটতে হাঁটতে এমিলি অন্ধকারে একটি পুলিশের গাড়ি দেখতে পায়, আর সেখানে একটি রেডিও ছিল। এমিলি সেখানে এসে সাহায্যের জন্য মেসেজ পাঠায়, আর তার প্রতিউত্তরে তাকে সতর্ক করে
তাকে বলে যে কুয়াশার ভিতরে নিজেকে বাইরে না রাখতে, একটি ঘরে বন্ধ করে রাখতে। আর তার কথা শুনে কুয়াশা থেকে নিজেকে বাঁচাতে সে একটি বাড়িতে জানলা ভেঙে লুকিয়ে পড়ে। সেখানে ঢুকে অ্যামেলি আরো বেশি অবাক হয়ে যায়, কারণ পুরো বাড়িতে পানি ছিল আর পানিগুলো সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। অ্যামেলি পরিস্থিতি জানার জন্য সেখানে একটি টেলিভিশন অন করে। সে সেখান থেকে জানতে পারে সারা বিশ্বে রেড অ্যালার্ট জারি হয়েছে, সমস্ত জায়গায় লকডাউন। অ্যামেলি সেই নিউজ থেকে জানতে পারে পৃথিবীর তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের নিচ থেকে অদ্ভুত এক ধরনের মাইক্রোবস বের হচ্ছে। এগুলো মানুষের বর্তমান জীবনের অর্গানিজম মিউটেট করে দিচ্ছে। অ্যামেলি আজকে রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়, আর এ কারণেই অ্যামেলি গাড়ির চাবি খুঁজতে বেসমেন্টের দিকে যায়। বেসমেন্টে গিয়ে সে সেখানে একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে পায়, আর এর মাধ্যমে সে কুয়াশা থেকে মুক্তি পেতে পারে। অন্যদিকে রনের শরীর আরও বেশি খারাপ হতে শুরু করে, সে এক ধরনের সাদা বমি করতে শুরু করে। সেই বমির সাথে একটি অদ্ভুত প্রাণীও বের হয়ে আসে, আর রন আস্তে আস্তে এফেক্টেড হয়ে যাচ্ছিল। আর বেসমেন্টে অ্যামেলি একটি মিউটেট মানুষকে দেখতে পায়, সে একটি মানুষকে খাচ্ছিল। এটা দেখে অ্যামেলি সেখান থেকে সিলিন্ডারটি নিয়ে চলে আসে। এখানে অ্যামেলি দেখতে পায় রন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। এখানে অ্যামেলি আর কোনো উপায় না পেয়ে নিজের জীবন বাঁচাতে সে সিলিন্ডার দিয়ে রনকে আক্রমণ করে, আর তাকে মাথা ফাটিয়ে সেখানেই মেরে ফেলে। আর অ্যামেলি সেখানে একটি গাড়ির চাবিও পেয়ে যায়, আর সে দ্রুত তার গাড়ির দিকে ছুটতে থাকে। অ্যামেলি একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু চারদিকে ধুলো আর কুয়াশার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। আর এ কারণেই অ্যামেলির গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এরপর আমরা যখন অ্যামেলিকে দেখতে পাই, সে অনেক কুয়াশার কারণে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে দেখানো হয় অ্যামেলি সেই বিচে রয়েছে। সে সম্পূর্ণরূপে এফেক্টেড ছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিছু হয়নি, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক সেই সময় একটি বিশাল পানির ঢেউ এসে তাকে নিয়ে চলে যায়, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে মুভিটিতে অ্যামেলি যে ভবিষ্যৎবাণী বলেছিল এখন তাই প্রমাণ হয়েছে। আর যদি পৃথিবীতে কোনো কিছুর স্থান পরিবর্তন হয় তাহলে আমরা সবাই বিলুপ্ত হয়ে যাব। মুভিটিতে এই কথার গুরুত্বই আমাদের বোঝানো হয়েছে। আপনাদের যদি মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।